Ayy sen. Yürü oturma. মানিক ভাই মাছটা ধরো মাছের তেল দে ডিগি দিয়ে সার্থক হলো শ্বশুর মশুর দিয়ে প্রতিদিন জানলামা না হয় শিলা দিলে না হয় শিলা পরে রবিউল ভাইয়ের হাঁস গুলো সবসময় অর্ডিগি থাকে কি করে গেলা ওই দাও ওই বডি করে পরিষ্কার নেবেন লাগবে একেবারে পরিষ্কার করিয়া আর একটা কাতলা না কি ওটা 9 কেজি 9 কেজি 400 গ্রাম এগারো তো চল বেশি গেল অন্য মাছ ওটা নাই
আরে সবার তো একই কথা, হয় নাকি সেদিন আমরা হাতে পাইবে না তো তোমা আইডিও বনা যাচ্ছে খাটিয়ে ওটা ডাং হইবে বাবার এদিক ভাই না মাথাটা হাতে দাও তো একটা ছবি তুই ভাড়া দাও তো বড় গামলা খাওয়া যায়
মা কইছে ফ্রিজে দি কাড়ি ফ্রিজে গুদি কাড়ি দিবেন কি আর কথা পুরি মামা যোদরাম ডিম আইছে তুমি কি ডিম হ্যাঁ এই ডিমগুলা তোকে বাচ্চা গুড়াই তো তুমি কি ডিম না তুই মাছটা দেখু না কারা খারাপ দিব কাটি দিল কেমন কাটি দিল কেন কাটা উঠে ইয়ে হয়ে হ্যাঁ ছোট ছোট করবো না একেবারে দিত না পরে ধরা দিবি না ভিডিওটা কই গেম খেলে যাকে গেম খেলে যাকে সঙ্গে ভাগিদার ঘুরি নেবেন নাকি তুই বিশ্বের ভাষা দরকার ভাষায় দরকার ওই পেকারি দুজন বেকার তো করে নাকি ফাইনালি কি অবস্থা কেটা সারি হলো কেটা নিয়ে গেল না আই বেশ সারি কেন গেল আই এই সব কিছু আছে এই সব কিছু আছে
সবাই বডি ধরে আইছো দেখ মাছের মধ্যে মাথাটা ঢুকি দে ফিরে আনতো বড়ি কারণ দাও দিও কাটা যাইবে দাও দিও কাটা যাইবে কাছে না করলে তো বেড়ে পাঁচ দিয়ে 5 কেজি পাথর দিয়ে 10 কেজি দেখা বেশি হলে 10 কেজি300 টাকা কেজি ছোট করলে মারতে সুবিধা হয়ে গেল না
দাও দিয়ে ওটগুলো আগে দিয়ে খাটিয়ে দিয়ে নাকি মামা মিম ভাই চলো